অ্যাকচুয়ালি আমরা তো কিভাবে আগুনটা লাগছে এটা বলতে পারছি না কারণ আমরা হচ্ছে ইয়ারএল এর ফায়ারের কর্মী হিসেবে এখানে আসছি এসে ইনফরমেশন পেয়ে আমরা দেখতেছি এখানে এসে আগুন জ্বলছে বাট কিভাবে লাগছে এটা আসলে বেসিক্যালি এখনই বলা সম্ভব না এটা কি বিস্ফোরণ হয়েছিল বললাম তো অ্যাকচুয়ালি পুরোপুরি যাচাই বাছাই ছাড়া বা পুরোপুরি অনুসন্ধান না করে অ্যাকচুয়ালি আগুন লাগার এক্স্যাক্ট কারণটা বলা যাবে না এখানে জাহাজটা বিরিয়ানি হয়েছে বিরিয়ানির পরে কিছুক্ষণ পরে এটা পিছন সাইড হয়েছে আমি আছি স্ট্যান্ডিপেন্ডেন্টে তো ওখান থেকে আমরা সংবাদ পেয়ে আমরা আসছি আসার পরে আমাদের না লাইন রেডি করে আমরা পানি ব্যবহার করলাম কিছুক্ষণের মধ্যে অলরেডি আগুনে রশিটা পুড়ে যাওয়ার কারণে শিপটার দিকে সরে গেল তারপরে আমরা ব্যবহার করতে পারছেন এখন কুশঘাট বাংলাদেশ নেভি ওনারা আসছেন ওনারা মন্ডির ব্যবহার করতেছেন মন্ডির ব্যবহার করে এখন নিবানোর জন্য চেষ্টা করা হচ্ছে না এটা আমি বলতে পারবো না আমি নিবাহ থেকে আসছি আমাদের একটা ইউনিট ওখান থেকে আমরা যখন আসছি আসার পরে আমরা দেখছি ম্যান সব এদিকেই আছে ও জাহাজে কেউ কাউকে দেখিনি আমরা

ক্রুড ওয়েল নিয়ে আসে আর কি এটা মাদার ট্যাঙ্কার থেকে তো বেসিক্যালি আগুনটা দর্শা জাহাজে আর কি যাহাজের ফ্রন্ট সাইডে তাদের একটা স্টোরিং কম্পার্টমেন্টে যেখানে আপনার ওদের বিভিন্ন স্টোরিং ইয়ে থাকে প্লাস কিছু ইকুইপমেন্ট টিকুমেন্ট থাকে বাট আমাদের তেলের ট্যাঙ্কারটা কিন্তু আদার দেন দিস কম্পার্টমেন্ট আর কি আগুনটা দর্শা বেসিক্যালি ওই কম্পার্টমেন্টে হ্যাঁ তো ওই কমান্ডমেন্ট হচ্ছে সকালে আমরা যখন ফার্স্ট খবর পেয়েই আমরা ইয়ারেল থেকে আমাদের টিম নিয়ে আসি অ্যাজওয়েলএস আমরা আমাদের আশেপাশে যে আমাদের যে পোস্ট অনুসারে যেহেতু এটা ফায়ারটা খুব বিয়ন্ড দ্য কন্ট্রোল আমরা আমাদের আউটসোর্স যারা আছে আপনার এয়ারফোর্স নেভি অ্যাজ ওয়েল এস আপনার যে কোস্টগার্ড তারপরে গভর্নমেন্ট ফায়ার সার্ভিস সবাইকে আমরা কিন্তু ইনফর্ম করি আর কি আমরা এসেই দেখি যে আপনার আগুনটা বেশ ভয়াবহ ছিল এবং আমাদের জেটির সাথে অলমোস্ট কানেক্টেড ছিল আমরা এসেই আগে আমাদের জেটিটাকে কারণ জেটিতে প্রচুর পাইপলাইন আছে বিভিন্ন প্রোডাক্টের আমরা এটাকে প্রোটেকশন করার পরে ফায়ার প্রিভেনশনের জন্য আমাদের যে টিম আসছে আর কি তারা কাজ শুরু করে অ্যাজ ওয়েল এস আমাদের সাথে এয়ারফোর্স ছিল এরপরে আমরা শুরু করার পর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে জাহাজটা আপনার ওই যে রশি ছিঁড়ে গেছে আর কি নদীর দিকে চলে গেছে আর কি রশি চিড়ে গেছে নদীর দিকে চলে গেছে সেক্ষেত্রে আমরা আবার আমাদের জেটি থেকে আর এটাকে কন্ট্রোল করতে পারছিলাম না পরবর্তী পর্যায়ে আমাদের পোর্ট অথরিটি এবং আপনার কোস্টগার্ড থেকে তাদের যে টাকবোর্ড গুলো আছে স্পেশালাইজ যেটা ফায়ার ফাইটিং টাকবোর্ড সেগুলো সে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে এবং আমরা ইনশাল্লাহ এই মুহূর্তে বলতে পারি যে আগুনটা আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে আছে আর কি